সকলকে স্বাগত জানাই আজ উপস্থিত নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ক্লাসের মূল টপিক হলো থ্রিডি, অর্থাৎ থ্রি ডাইমেনশন। থ্রি ডাইমেনশনের মধ্যে আজকে করাচ্ছি পরিমিতি, যেটা আগের একটা চ্যাপ্টার নিয়ে আমি আলোচনা করেছি। তাই আজকে পরিমিতি পার্ট টু নিয়ে আলোচনা করছি। যারা ভিডিওটা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা আগেও ভিডিওটা দেখেছো, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। ভিডিওটাতে কোনো ডাউট থাকলে বা কোনো কিছু এনকোয়ারি থাকে তখন তোমরা অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। চলো শুরু করে আজকের ক্লাস, থ্রিডি পরিমিতি পার্ট টু। পরিমিতি পার্ট টু অর্থাৎ থ্রিডি নিয়ে আলোচনা করার আগে জানাই যে থ্রিডি কোনগুলোর মধ্যে পড়ছে, কোনগুলো থ্রিডির মধ্যে পড়ছে। থ্রিডির মধ্যে অন্তর্গত থ্রি ডাইমেনশন, যেটা তার মধ্যে অন্তর্গত হচ্ছে সমকোণী চৌপল, সমকোণী চৌপল যেটাকে আমরা বলি আয়ত ঘনক। নেক্সট রয়েছে ঘনক। আর তিন নম্বর রয়েছে গোলক। চার নম্বর শঙ্কু। আর পাঁচ নম্বর রয়েছে চোঙ। আশা করি প্রত্যেকটা টপিকের তোমরা সকলে অর্থাৎ চিত্র দেখেছ, সমকোণের উপরে তোমরা চিত্র দেখেছ, ঘনকও তোমরা দেখেছ, গোলক, শঙ্কু, চোঙ। অবশ্যই তোমরা এদের বাস্তব কিছু মেটেরিয়াল বা চিত্র তোমরা হয়তো দেখেছ। আজকে এই সংক্রান্ত চ্যাপ্টারের বা এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, এবং কীভাবে এদের আয়তন, কীভাবে এদের সমকোণতলের ক্ষেত্রফল, কীভাবে এদের কর্ণ নির্ণয় করতে হয় সেগুলো নিয়ে আজকে বলবো। তার আগে চ্যানেল যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা এর আগে ভিডিওগুলো দেখেছো, ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে দিও। কোনো কমেন্ট থাকলে, কোনো কিছু সম্পর্কে যে নেক্সট ভিডিও কী নিয়ে করবো বা ভিডিওটার সম্পর্কে কিছু জানতে চাইলে, কিংবা তোমার কোনো ডাউট ক্লিয়ার করার জন্য তোমরা যদি চাও তাহলে সেটাও তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। ওকে, চলো শুরু করা যাক আজকের ক্লাস। প্রথমে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আয়তঘনক। আয়তঘনক তা আয়তঘনকের কী কী রয়েছে? দৈর্ঘ্য রয়েছে, প্রস্থ রয়েছে এবং উচ্চতা রয়েছে। আয়তঘনকটা অনেকটা মানে পুরোপুরি আয়তক্ষেত্র থেকে উঠে এসেছে, কিন্তু আয়তক্ষেত্র যদি হাইট দিয়ে দেওয়া হয়, আয়তক্ষেত্রকে যদি হাইট দিয়ে দেওয়া হয় তাহলে হবে যে আয়তঘনক। ঠিক আছে, ছবিটি রেখে দিচ্ছি এখন। তা এই আয়তক্ষেত্র কোথায় দেখেছো বলুন? বাস্তবে অনেক জায়গায় তোমরা হয়তো এই ছবিগুলো তোমরা দেখেছো। এই আয়তক্ষেত্রে ইট নিশ্চয়ই অনেকে দেখেছো, ইট, এইটা হচ্ছে আয়তঘনকের একটা উদাহরণ। ঠিক আছে, এই আয়তক্ষেত্রের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটেই রয়েছে, এটা হচ্ছে আয়তঘনক। ঠিক আছে, এবং এই আয়তঘনকে কী কী জানবো আজকে? আয়তঘনকের প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে আয়তঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল। সমকোণ চৌপল বা আয়তঘনকের চার দেওয়ালের ক্ষেত্রফল, চার দেওয়াল মানে কিন্তু নিচে তলগুলো হবে না, মানে ভূমি, মানে ভূমিটা হবে না, কিন্তু চার দেওয়ালের ক্ষেত্রফলের ক্ষেত্রে কী হবে? দেখো, চার দেওয়ালের ক্ষেত্র প্রথমত আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র মনে আছে নিশ্চয়ই, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। লিখে দিই, টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, দৈর্ঘ্য সংক্ষেপ দিচ্ছি, দৈর্ঘ্য প্লাস প্রস্থ, এর সঙ্গে কী গুণ হবে? এর সঙ্গে উচ্চতা গুণ করে দেবো, হয়ে গেল চার দেওয়ালের ক্ষেত্রফল। পরীক্ষা কিন্তু খুব আসে চার দেওয়ালের ক্ষেত্রফল, অনেক রকম এরকম কী রকম প্রশ্ন হচ্ছে, একটা আয়তঘনকের চার দেওয়ালে টালি দিয়ে ঘিরতে হবে তাহলে তার কত খরচা হবে? তাহলে চার দেওয়ালের ক্ষেত্রফল প্রথমে জানতে হবে, সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। কী বললাম? টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তারপর কী হবে? ইন্টু উচ্চতা দিয়ে গুণ হবে। ঠিক আছে, নেক্সট আয়তঘনকের সমগ্রতলের ক্ষেত্রফল। এবার সমগ্রতল মানে কি চার দেওয়াল নয়? না, কখনই নয়। সমগ্রতল মানে এখানে চার দেওয়াল তো হবেই, তার সঙ্গে নিচে তলগুলো অর্থাৎ যেগুলো ভূমি রয়েছে ওপরে আর নিচে যেটা তলটা রয়েছে সেই তলগুলো কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, দেখো চিত্রে আমি দাগ দিয়ে দিলাম। এবার সমগ্রতলের ক্ষেত্রফল দেখো, সমগ্রতলের ক্ষেত্রফলটা কী হবে? দেখো, টু ইন্টু দৈর্ঘ্য প্রস্থ প্লাস দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, সরি ভুল করে ফেলাম, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ প্লাস হবে এবার প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা, প্রস্থ ইন্টু উচ্চতা প্লাস উচ্চতা ইন্টু দৈর্ঘ্য।
ঠিক আছে, আমি একবার বলে দিচ্ছি, দেখো 2 × দৈর্ঘ্য × প্রস্থ + প্রস্থ × উচ্চতা + উচ্চতা × দৈর্ঘ্য, তোমরা 2 × ABCCA করেও করতে পারো, ওটাও একই নিয়ম, শুধু দৈর্ঘ্য প্রস্থকে এ বি আর সি দিয়ে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতাকে এ বি আর সি দিয়ে ডিনোট করেছে, মানে আর কোনো কিছু আলাদা নয়, ঠিক আছে। সমগ্র তল মানে কিন্তু চার দেওয়ালে ক্ষেত্রফল নয়, আমি আবার বলছি সমগ্র তল মানে কিন্তু চার দেওয়ালে ক্ষেত্রফল কোনোভাবেই বলা যায় না, ঠিক আছে। নেক্সট নেক্সট যেটা হচ্ছে সমকোণ চৌপল বা আয়তঘনকের আয়তন, যেটা পরীক্ষা খুব আসে, আয়তন আয়তন বা ঘনফল একই জিনিস, আয়তন বা ঘনফল আমাকে অনেকে জিজ্ঞেস করে যে আয়তন এক জিনিস আর আয়তন আর ঘনফল কি একই, অবশ্যই আয়তন আর ঘনফল কিন্তু একই। এর ক্ষেত্রফল সূত্র আছে A × B × C, এখানে এ মানে কি একটু আগেই বললাম, এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা, ঠিক আছে। এবার যদি সমকোণ চৌপলের কর্ণ বার করতে হয়, সমকোণ চৌপলের কর্ণ তো থাকতেই পারে, থাকবেই, অবশ্যই থাকবে, তার সবচেয়ে বড় লেন্থ বা সবচেয়ে বড় দৈর্ঘ্য বলতে পারো, সমকোণ চৌপলের কর্ণ, কর্ণসূত্র কী হবে, রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, যেটাকে আমি বলতে পারি রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, কী বললাম, রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, এটা কিন্তু খুব পরীক্ষায় আসে, তোমরা অবশ্যই অবশ্যই নোট ডাউন করে নিও খাতার মধ্যে এটা। ঠিক আছে, এই ছিল সমকোণ চৌপলের, এই ছিল সমকোণ চৌপলের সূত্র, আর এই সূত্র বেশ করে কিছু অঙ্ক তো রয়েছে, সেই অঙ্ক নিয়ে আলোচনা করবো, দেখো কি আছে। প্রথমে একটা অঙ্ক বলছি, একই সমকোণ চৌপল বা আয়তঘনকের দৈর্ঘ্য, আয়তঘনকের সমকোণ চৌপল এর বা আয়তঘনকের আয়তনের দৈর্ঘ্য হচ্ছে 5 সেমি, প্রস্থ হচ্ছে 7 সেমি, উচ্চতা হচ্ছে কত, 8 সেমি। কী বার করতে হবে, আয়তন, আয়তন বার করতে হবে, আয়তন সূত্র মনে আছে তো, আয়তন তো হচ্ছে A × B × C, এ মানে কি, এখানে এ মানে দৈর্ঘ্য, বি মানে প্রস্থ, সি মানে উচ্চতা, তাহলে গুণ করে ফেলি 5 × 7 × 8, এবং উচ্চতা উত্তরটা কিন্তু ঘন সেমিতে হবে, যা হবে উত্তরটা কিন্তু ঘনসেমি হবে, কারণ কি ঘনসেমি কেন হলো, কারণ এখানে আয়তন বার করতে পারছে, আয়তন মানে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, তিনটে জিনিস একসঙ্গে আছে, তাই উত্তরটা হবে কিন্তু ঘনসেমিতে, ঠিক আছে, উত্তরটা কিন্তু ঘনসেমিতে হবে, করে দেখবে উত্তরটা, এবং এই উত্তরটা কত হলো সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। নেক্সট সমকোণ চৌপলের তোমাকে যদি কর্ণ বার করতে বলে, যদি এই অঙ্কটাই কর্ণ বার করতে বলে, তোমাকে কী করবে, তো যেটা করতে হবে এর কর্ণ বার করতে হলে কী করতে পারে, কর্ণ বার করতে হলে কিন্তু রুট ওভার, যদি দৈর্ঘ্য দৈর্ঘ্য এ যদি 5 হয় আর বি যদি 6 হয়, কত বি সরি বি যদি 7 হয় আর সি যদি 8 হয়, তাহলে কর্ণ কত হবে, কর্ণ হবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কত হবে সি স্কোয়ার, তাহলে এর মান কত, এর মানে 5, 5 স্কোয়ার মানে কত বলো 25, আর বি এর মান কত, বি এর মান 7, 7 স্কোয়ার মানে কত 49, আর সি এর মান কত, সি এর মান মানে 8, 8 স্কোয়ার মানে কত 64, ঠিক আছে। এবার এইগুলোকে যোগ করে নিয়ে যোগ করে নেবে, তার বর্গমূল করলে কী পেয়ে যাবে আমি বলো, কর্ণ, কর্ণ মানে সবচেয়ে লম্বা দৈর্ঘ্য, কার মধ্যে সবচেয়ে লম্বা দৈর্ঘ্য, আয়তঘনকের সবচেয়ে লম্বা দৈর্ঘ্য, ঘরের মধ্যে যে দৈর্ঘ্য তুমি রাখতে পারো সবচেয়ে বেশি সেটাই হবে আয়তঘনকের কর্ণ, এবং এর উত্তরটা কিন্তু অলওয়েজ সবসময় বেশিরভাগ পরীক্ষাতে কীরকম দেয়, যেটা বর্গমূল করা যাবে এরকম উত্তর দেয়, খুব কমই অঙ্ক দেয় যার বর্গমূল করা যায় না, এবং বর্গমূল করা না গেলেও তার তাকে কিন্তু এই √3 কিংবা √2 দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে এরকম করে ওরা দিয়ে দেয়, ঠিক আছে, এবং এর মানগুলো পরীক্ষা হলে দিয়ে দেয় বেশিরভাগটাই, বোঝে গেছে অঙ্কটা, আশা করি অঙ্কটা বোঝা যাচ্ছে। নেক্সট সমকোণ চৌপলে কী আছে, দেখুন একটা সমকোণ চৌপলে রয়েছে, ওর আয়তন দেওয়া আছে, অঙ্কটা আয়তন আছে, একটা সমকোণ চৌপলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, সমকোণ চৌপলে দৈর্ঘ্য মনে করো 5 সেমি, প্রস্থ মনে করো 6 সেমি, আর উচ্চতা মনে করো কী বলো, উচ্চতা মনে করো 7 সেমি, ঠিক আছে, 5, 6, 7। এবার কী বার করতে হবে অঙ্কটা, এবার কত সমগ্র তল বার করতে পারো, সমগ্র তল মানে কিন্তু বলেছিলাম সমগ্র তল
সমগতল মানে কিন্তু চার দালে ক্ষেত্রফল নয়, সমগতল মানে টু ইন্টু কি লিখবো, চক্র মত করে না, পাঁচ ছয় আর এটাকে সাত করে একটা চাকা করে না, ঠিক আছে, চাকাটা করে নিলে অঙ্কটা করতে হবে। পাঁচের পর কী হবে দেখো, পাঁচের পর পাঁচ ইন্টু ছয় হবে, দেখো চাকার মতো ঘুরছে, পাঁচ ইন্টু ছয় তারপর কী লিখবো, মানে যখন প্লাস দিয়ে ছয় ইন্টু কী লিখবো, ছয় ইন্টু সাত, আবার প্লাস দিয়ে কী লিখবো, সাত ইন্টু পাঁচ, বোঝা যাচ্ছে আশা করি, গুণটা করে নিয়ে তোমার অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে, আশা করি অঙ্কটা বোঝা গেলো। এবং এই এই চ্যাপ্টারের বা এই সমগোচক বলে যে ইম্পর্টেন্ট অঙ্কগুলো আসে এইখান এই তিনটে বা চারটে থেকে সত্য থেকেই আসে এবং আশা করি তোমরা অঙ্কগুলো পারবে, ঠিক আছে। এবার দেখো নেক্সট যে চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি, আজকের টার্গেট হচ্ছে থ্রিডির সবকটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করা এবং বেসটা ক্লিয়ার করে দেওয়া, তা নাহলে থ্রিডির চ্যাপ্টারের অঙ্ক তোমরা বুঝতে পারবে না এবং তোমরা করতেও পারবে না, ঠিক আছে। তাই আজ তোমাদেরকে চ্যাপ্টারটা ক্লিয়ার করছি, বেস ক্লিয়ার করছি এবং চ্যাপ্টার সম্পর্কে কিছু কনসেপ্ট দান মানে কনসেপ্ট দিচ্ছি যেগুলো তোমাদেরকে পরবর্তী চ্যাপ্টারটা করতে ভালো লাগবে বা পরবর্তী চ্যাপ্টারটা করতে সুবিধা হবে এই কনসেপ্টটা ক্লিয়ার থাকলে। নেক্সট দেখো, নেক্সট যেটা আছে ঘনক, ঘনক ঘনক নিশ্চয় তোমরা দেখেছো, লুডু ছক্কা ঘনক আর একই জিনিস, এখানে দেখো এর সুবিধা কি, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি একই, এর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি একই, ঘনকের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটি একই, ঠিক আছে। এর এবার দেখো এবার সমগতলের ক্ষেত্রফল কী হবে, সমগতলের ক্ষেত্রফল দেখো আমি প্রথমে আয়তন নিয়ে বলতে পারতাম কিন্তু আয়তন প্রথমে বললাম, সমগতলের ক্ষেত্রফল সূত্র কী হবে দেখো, আগের মতো টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ প্লাস প্রস্থ ইন্টু উচ্চতা এমন করে করলাম, সেমন করেই তুমি করতে পারতে, কিন্তু অত খারাপ দরকার নেই, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, তাই কী লিখবো, তিনটেই হবে। সমগতলের সূত্র ক্ষেত্রফল কী হবে দেখো, এর তিনটেই মানে আয়ত ঘনকের সূত্র আর ঘনকের সূত্র কোনো পার্থক্য নাই, মানগুলো শুধুমাত্র দৈর্ঘ্য প্রস্থ উচ্চ তিনটেই সমান, তাহলে কী হবে সমগতলের সূত্র হবে সিক্স এ স্কোয়ার, সিক্স কিন্তু বাহু স্কোয়ার বা সিক্স এ স্কোয়ার, এখানে এ মানে কিন্তু বাহুটা, এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হয় না কারণ তিনটে বাহু কিন্তু সমান। নেক্সট আয়তঘনকের সরি ঘনকের আয়তন, ঘনকের আয়তন আয়তনের সূত্রের কথা বলো, আয়তন সূত্র হচ্ছে বাহুর কিউব, কেন কি আগের অঙ্ক কী ছিল, এ ইন্টু বি ইন্টু সি বা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এখানে কিন্তু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা হবে না, হতেও পারে তোমরা দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা লিখতেও পারো কিন্তু মনে রেখো এখানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা তিনটেই সমান, তাহলে কথা হবে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য কিন্তু প্রস্থ ইন্টু প্রস্থ ইন্টু প্রস্থ কিংবা উচ্চতা ইন্টু উচ্চতা ইন্টু উচ্চতা হবে, আমি না লিখে আমি লিখলাম বাহু ইন্টু বাহু ইন্টু বাহু মানে বাহুর কিউব, তোমার কথা হবে বাহুর কিউব, তার মানে এক কথা বলতে পারে এ কিউব ঘন একক। এবার দেখো ঘনকের কর্ণ, কর্ণসূত্র কী হবে দেখো, কর্ণসূত্র হবে আগের অঙ্ক হচ্ছে কী ছিল বলো, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার, কিন্তু এখানে তা হবে না, এখানে কি তিনটেই তো দৈর্ঘ্য সমান, দৈর্ঘ্য প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার প্লাস দৈর্ঘ্য স্কোয়ার, কিন্তু তাহলে কী হবে এটা, এটা হবে থ্রি ইন্টু বাহু ইন্টু রু থ্রি, বাহু ইন্টু রু থ্রি, তাহলে একটা মজার ব্যাপারটা বলে দিই দেখো, আয়তকের আয়ত সরি ঘনকের ক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে, ঘনকের ক্ষেত্রে কর্ণসূত্র হচ্ছে বাহু রু থ্রি আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণসূত্র হচ্ছে বাহু রুট টু, কারণ এটা টু ডি এটা হচ্ছে থ্রি ডি, তাই এখানে রুট থ্রি হয়েছে আর ওখানে কী হয়েছে রুট টু হয়েছে। আমি আবার বলছি ঘনকের ক্ষেত্রে কর্ণের সূত্র হচ্ছে বাহু রুট থ্রি আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে কর্ণসূত্র হচ্ছে বাহু রুট টু, সবই একই, শুধুমাত্র এটা টু ডি সরি এটা থ্রি ডি আর ওটা হচ্ছে টু ডি। নেক্সট দেখো গোলক, এবার গোলক করার আগে একটা জিনিস বলে দিই, আমাদের এই গোলক বা লম্বিতাকার শঙ্কু বা চোঙ এইগুলো কিন্তু একটা জিনিস থেকে তৈরি হয়েছে, সে নাম কী, সে নাম হচ্ছে বৃত্ত, সে নাম হচ্ছে কি বৃত্ত, এই বৃত্ত থেকে কিন্তু সব তৈরি। আমি একটু বলে দিই একটা জিনিসটা কি কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই আমাদের বৃত্ত, এই আমাদের বৃত্ত হলো, ঠিক আছে, এই বৃত্তটাকে বৃত্তের ক্ষেত্রে ক্ষেত্রে বা সূত্র হিসাবে তোমাদের মনে আছে পাই কী লিখতাম, পাই আর এস স্কোয়ার, এখানে পাই মানে হচ্ছে 3.14, পাই ভ্যালু কত 3.14, এই পায়েকে তুমি যদি ওপর দিকে আসতে তুলে দাও তাহলে কথা বলতে গেলে একটু যদি হাইট তুমি দাও, একটু যদি হাইট দাও তাহলে কত হাইট পেয়ে গেলাম, তাহলে কী হলো বলো এটা হাইট পেয়ে গেলাম, এখানে ওপরের নিচে বৃত্তটি করবে দেখেন হাইট পেয়ে গেলাম, তাই তো তাহলে কী হবে, তাই তৈরি করছি দেখো ভালো দেখো বা জিনিসটা করবো, আমি দেখো আমি শুধু বৃত্ত থেকে তিনটি জিনিস তৈরি করবো, গোলক শঙ্কু চোং তিনটেই তৈরি হবে, তিনটেই তৈরি হবে দেখো, পাই হাইট পেয়ে গেলো তাহলে কী হলো, পাই যদি হাইট পেয়ে যায় তাহলে কার সূত্র গেলো দেখো, পাই আর এস স্কোয়ার এইচ, এটা কার সূত্র বলো তো, পাই আর এস স্কোয়ার এইচটা হচ্ছে আমাদের চোঙের চোঙ তো দেখি এটা এই যে এই চিত্রটা পেলাম, নাম কি এটা, এর নাম হচ্ছে চোং, চোঙের কী পেয়ে গেলাম, চোঙের আয়তন সূত্র পেয়ে গেলাম,
চোঙের আয়তন বা ভি বলতে পারো, আয়তন এক যা মানে আয়তন আর ভিকে আমি আয়তনকে ভি দিয়ে চিহ্নিত করতে পারি। তা চোঙ পেয়ে গেলাম, বুঝতে পারলাম কি এক মানে আমি বৃত্ত থেকে সব পাচ্ছি, জিনিসটা বুঝে না আয়ত, আমি একটা বৃত্ত এঁকেছি, বৃত্তের ক্ষেত্রফলকে যদি হাইট দিয়ে দিই বা বৃত্তকে যদি হাইট দিয়ে দিই, পেয়ে গেলাম আমি একটা চোঙের আয়তন, তাই তো? এরপর যদি আমি এটাকে আমাকে গোলক করতে হয়, তাহলে দেখো হয় দেখো, এরপরে আমি একটা জিনিস করি, শঙ্কু, শঙ্কু করতে কী করতে, দেখো শঙ্কু করতে আগে এইখান থেকে আমি এটাকে পাঠ করলাম, তাই তো? তাহলে আমি এতক্ষণ কী পেয়েছিলাম বলো, পাই আর স্কোয়ার এইচ পেয়েছিলাম, একে তিন থেকে একটা দুটো তিনটে করে ডিস্ট্রিবিউট করেছি, তাহলে কথা বলো একে তিন কী হবে, পাই আর স্কোয়ার এইচ, না এটা কী হলো বলো, এটা শঙ্কুর হয়ে গেল, এটা কী হয়ে গেল, এটা হয়ে গেল শঙ্কু। তো শঙ্কুর আয়তন সূত্র পেয়ে গেলাম, দেখি শঙ্কুর আয়তন সূত্র হচ্ছে একে তিন পাই আর স্কোয়ার এইচ, তাই তো? এরপর এরপর যদি এর ওপরে সব জায়গায় একটা করে ডায়মিটার যুক্ত করে দেওয়া হয়, মানে ঠিক এইরকম করে ছবি এঁকে নেওয়া হয়, এইদিকে ছবি এঁকে দেওয়া হয়, এইদিকে ছবি এঁকে দেওয়া হয় এবং এইদিকে যদি বাড়ি দেওয়া হয়, যদি একটু গোলটা ঠিকঠাক হলো না, তাহলে এই যদি এই গোল তৈরি করা হয় তাহলে এটা পাবো কি, গোলক, তাই তো? তাহলে এতক্ষণ কী পেয়েছে বলো, পেয়েছে একে তিন পাই আর স্কোয়ার এইচ, চারটে একটা দুটো তিনটে চারটে পাট, তাহলে কত লিখবো, চারের তিন পাই আর স্কোয়ার এইচ, এটা কার সূত্র বলতো, এটা হচ্ছে গোলকের, কি সূত্র, গোলকের আয়তন সূত্র বা গোলকের ভিএ সূত্র বলতে পারো। তাহলে আমি একটা গোলক, একটা বৃত্ত থেকে আমি তিনটে থ্রিডির ফিগার এঁকে ফেলেছি এবং তিনটেই আয়তন নির্ণয় করতে পারছি, খুব সহজে তোমাদের মনে রাখার জন্য এটি তৈরি করা হয়েছে এবং আশা করি তোমাদের ভালো লেগেছে। যারা নতুন চ্যানেলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, কোনো কিছু ডাউট থাকলে সেটা কমেন্ট বক্স তোমরা জানাতে পারো, ঠিক আছে? দেখো এবার এখানে আয়তন বার করে ফেলেছি, এবার প্রত্যেকটা আমি ইন্ডিভিজুয়াল বলবো, এটা একটু বোঝার জন্য তোমাদের বলা হয়েছে, এবার দেখো ইন্ডিভিজুয়াল গোলক নিয়ে আলোচনা করছি, দেখো গোলকের আয়তন, আজ তো কি বলতে একটু আগে বার করলাম, চার তিন পাই আর, চার তিন পাই আর কিউব, এবার তুমি বলবে চার তিন পাই আর কিউব কেন হলো, এটা গোলকের ক্ষেত্রে না, এ চার তিন পাই আর স্কোয়ার এইচ হয় না, কেন কি ওটা তো গোলক না, সব দিকেই মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চ সব দিকেই একই হবে, তাই এখানে আর এইচ হয় না, তিন দিকেই মানে তিন দিকেই সমান, তাই এখানে এইচে বদলে কী হয়ে গেলো, এইচ যা আরও তাই, তাই হয় চার তিন পাই আর কিউব, বুঝে গেলো ওটা কি? নেক্সট দেখো কী আছে, নেক্সট আছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, মানে চার এই ওপরের অংশটার ক্ষেত্রফল, গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, পাই আর স্কোয়ার, ফোর পাই আর স্কোয়ার, সরি ফোর পাই আর স্কোয়ার হয়েছে। এবার গোলকের অর্ধগোলকের, অর্ধগোলকের গোলকের অর্ধেক করে দেওয়া হয় মাঝ বরাবর, অর্ধগোলকের আয়তন কী হবে, দেখো অর্ধগোলক আয়তন হবে চার ছিল অর্ধেক করে দিচ্ছি, তাহলে কত হবে, দুইয়ের তিন, দুইয়ের তিন পাই আর কিউ, ঠিক আছে? এবার অর্ধগোলকের সমগোতল কী হয় বলো, অর্ধগোলকের সমগোতল সমগোতল কী হবে, এরকম এই আমাদের অর্ধগোলক, এর সমগ্রতল মানে এই নিচের তলটা আর উপরতলটা, অর্ধগোলকের, অর্ধগোলকের একটা যেটা আসল জিনিস সেটা বুঝতে হবে, এই ওপরেও কিন্তু একটা তল তৈরি হয়েছে, ব্যাপারটা বুঝতে হবে কিন্তু, তো সেক্ষেত্রে কী হবে দেখো, সেক্ষেত্রে হবে প্রথমে কী হবে, অর্ধগোলকের ক্ষেত্রে কিন্তু হবে পাই আর স্কোয়ার, তো হবেই, তার সঙ্গে কী হবে ওপরে পাই আর স্কোয়ার, আগে জিনিসটা বুঝে নাও, পাই আর স্কোয়ার তো হবেই, লিখে বলি পাই আর স্কোয়ার তো হবেই, এটা কোথাকার হবে বৃত্তটার ক্ষেত্রে বল, তাই তো? আর অর্ধগোলক যেহেতু তাহলে লিখবে প্লাস টু পাই আর স্কোয়ার, তাহলে কত হলো মোট, থ্রি পাই স্কোয়ার, আশা করি ডাউট নেই অঙ্কটা
বুঝে বুঝে করব, তাহলে আমাদের মনে থাকবে, না হলে পরীক্ষা হলে কিন্তু কি ভুলে যাব। আর ট্রিক তো অবশ্যই অ্যাপ্লাই করতে হবে, আমি যে ট্রিকটা শেখালাম বৃত্ত দিয়ে সমস্ত কিছু বার করে দেওয়ার, ওই যদি মনে রাখতে পারো পরীক্ষা হলে আয়তন নিয়ে আর কঠিন লাগবে না, তাই তো? চলো এরপর যেটা করব, শঙ্কু। দেখো শঙ্কু, শঙ্কুর না বা তির্যক উচ্চতা বলে জিনিস ছবি আমি আঁকি দিলে বুঝতে পারবে, শঙ্কুর তির্যক উচ্চতা আছে, ঠিক আছে? দেখাচ্ছি তির্যক উচ্চ কোনটা কোনটা, এর উচ্চতা আর ঠিক এই পাশে যা আছে সেটা হচ্ছে তির্যক উচ্চতা, এটার নাম তির্যক উচ্চতা, মানে এটাও এক প্রকার উচ্চতা কিন্তু সেটার হেলে আছে বা বেঁকে আছে বলতে পারো, ঠিক আছে? এবার এই তির্যক উচ্চতা বার করার নিয়ম হচ্ছে এল সমান সমান, এটার নাম এল, এল সমান সমান রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আয় স্কোয়ার, রুট ওভার এইচ স্কোয়ার প্লাস আয় স্কোয়ার, এটা হচ্ছে তির্যক উচ্চতা বার করার নিয়ম। এবার আমি কী করবো, আয়তন, ঠিক আছে? এবার আয়তন তোমার নিশ্চয়ই বুঝে গেছো, আগে অঙ্কর আমি প্রথমেই বলে দিয়েছি যে আয়তন বার করার মানে ট্রিকটা তোমাকে মনে রাখতে পারলে হয়ে যাবে। একের তিন পরীক্ষা কিন্তু এই শঙ্কুর থেকে সবচেয়ে বেশি আয়তন অঙ্ক দেয়, কারণ কেমন করে অঙ্ক দেয়, একটা তাঁবু আছে, তাঁবুর মধ্যে কতটা বাতাস থাকতে পারে এরকম কিছু অঙ্ক দেয়। একের তিন পাই আর স্কোয়ার এইচ, এত ঘন একক, ঠিক আছে? এবার শঙ্কুর সমকতলে খেতে পার, সমকতল আর বক্রতল কিন্তু এর আলাদা, কারণ সমকতল বলতে বলছে দেখো পাশের তলটা তো আছেই, পাশের তলটা তো আছে মানে এই তল গোটাটা রয়েছে, ঠিক আছে? আর তার সঙ্গে কিন্তু এই নিচের একটা বৃত্তটাও কিন্তু কাউন্ট হবে, তার সঙ্গে নিচের বৃত্তটাও কিন্তু কাউন্ট হবে, তাই না? তাই এটাকে বলছে সমকতল, সমকতল সূত্র তাহলে কী হবে, দেখো সমকতল সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার মানে বৃত্তটা, বৃত্ত মানে পাই আর স্কোয়ার নিশ্চয় জানো, প্লাস পাই আর এল, পাই আর এল কোনটা বলো তো, পাই আর হচ্ছে এই বাঁকা অংশটা, শঙ্কুর এই বাঁকা অংশটার ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, কী বললাম, পাই আর এল, ওটা লিখে দিচ্ছি আমি, দেখো, ঠিক আছে? তাহলে দেখো শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল লিখে ফেলি, তাহলে ওটাকেও শঙ্কুর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল পাই আর এল, ঠিক আছে? সব একক, বর্গ একক, ঘন একক, আয়তনের ক্ষেত্রে ঘন একক হবে আর ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ একক হবে, আর বাকি সমস্ত কিছু যেগুলো হবে সেগুলো এককের মধ্যেই প্রকাশ করবে, এবং দেখবে অঙ্কগুলো করার আগে দেখে নেবে সবকটা সমান একক আছে কিনা। এবার চলে চোং, লাস্ট যেটা নিয়ে আলোচনা করব, চোং, চোং দেখো কী আছে, চোঙের ছবিটা প্রথমে এঁকে ফেলি, চোঙের ছবিটা কেমন হবে দেখো নিশ্চয়ই অনেকে দেখেছো নিশ্চয়ই, চোং জল লাগা পিঁপেগুলো যেমন দেখতে হয় সেগুলো চোঙের মতো দেখতে হয় তাকে, তো এর কিন্তু তির্যক উচ্চতা হয় না, এর একটাই উচ্চতা, ঠিক আছে? তাহলে চোঙের ক্ষেত্রে দেখো কী হবে, চোঙের প্রথমে লিখে বলি চোঙের আয়তন, চোঙের আয়তন হিসেবে পারবে, দেখো এই উচ্চতা যদি বৃত্তের ক্ষেত্রে বা পায়ার স্কোয়ার হয় তার সঙ্গে যদি হাইট যোগ করতে মানে পয়সাগুলো তুমি অনেক কটা পয়সা যদি আস্তে 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 সাজিয়ে দাও না, দেখবে একটা চোঙ হয়ে যাবে, কিন্তু নিজের চোঙ হবে, তাই না? মানে পুরোটা ভর্তি, তেমন এখানে যে পায়ার স্কোয়ার বৃত্ত, এটা হচ্ছে বৃত্ত, তাই তো? এবং যদি একে হাইট দিয়ে দেওয়া হয় মানে এটাকে একটা হাইট, তাহলে কী হবে পায়ার স্কোয়ার, আয়তন হবে কত বললে, আয়তন হবে পায়ার স্কোয়ার এইচ, এইচটা কেন দাদা হাইট দিচ্ছ তুমি, ঠিক আছে? তো এরপর যেটা আছে সেটা সমকতল, সমকতলের ক্ষেত্রে সত্য কী দেখো, সমকতলে লেখার আগে তোমাকে একটু আগে বল দিই বক্রতলের ক্ষেত্রফল, লিখে বলি বক্রতলের ক্ষেত্রফল সূত্র, বক্রতল মানে বুঝতে পারছো, বক্রতল বাঁকা অংশটা, বাঁকা অংশটা ক্ষেত্রফল কত বলো, এই অংশটা, এই অংশটা ক্ষেত্রফল হবে কত বলো, এই অংশটা ক্ষেত্রফল হবে টু পাই আর এইচ, তাহলে সমকতলের ক্ষেত্রফল তো টু পাই আর এইচ তো হবেই, লিখে ফেলি টু পাই আর এইচ, তার সঙ্গে যদি তোমার দুটো বৃত্ত আছে উপর, ওপর নিচে দুটো বৃত্ত,
ওপর নিচে দুটো বৃত্ত, একটা বৃত্ত এর ক্ষেত্র বসত কি পাই আর স্কয়ার, আর এই বৃত্ত পাই আর স্কয়ার, দুটো হবে প্লাস টু পাই আর স্কয়ার হয়ে গেল। এর সমকতার ক্ষেত্র বুঝে বুঝে জ্যামিতি বা আমরা বলতে পারি পরিমিতি চ্যাপ্টারটা ভালো করে করবো, তাহলে সূত্রগুলো মনে থাকবে। আশা করি পরীক্ষা তোমাদের হেল্পফুল হবে। যারা ভিডিওটা নতুন দেখছো বা চ্যানেলে প্রথম, তারা অবশ্যই ভিডিওটাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। কোনো ডাউট থাকলে অবশ্যই একটা কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। দেখো আজকে চ্যাপ্টারে লাস্ট যেটুকুন বলবো যে অঙ্কগুলো আমি শর্ট ট্রিক তোমাদেরকে অ্যাপ্লাই করে দেখানোর চেষ্টা করলাম এবং কিছু নিয়ম তোমাদের বলে দিলাম, এই নিয়মগুলো তোমরা অবশ্যই সেটাকে অ্যাপ্লাই করবে। এবং এই চ্যাপ্টারে কিছু অঙ্ক তোমরা দিয়ে দিচ্ছি, যে অঙ্ক তোমরা বাড়িতে বসে করবে এবং সেইগুলোকে আমাকে উত্তরগুলো অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবে। কোনো ডাউট থাকে সেটা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারো, ঠিক আছে? দেখো কী অঙ্ক দিচ্ছে, দেখো একই সমকোণ চৌবলে বাহুর অনুপাত ওয়ান ইস টু টু ইস টু থ্রি এবং সমগ্র তল সমগ্র তল মানে বোঝা গেছে, সমগ্র তল মানে টু ইন্টু এ বি বি সি সি ওই সূত্রটা হবে, সমগ্র তল 88 বর্গ সেমি ওকে। তাহলে আয়তন কত, মানে ভিটা বার করতে হবে, আয়তনকে ভিয়োগ করতে চিন্তা করা হয়, ঠিক আছে? তাহলে আয়তন কত, এর অপশান দিচ্ছি, অপশান আছে 120 120, 169, 48 এবং 24, সিজিএলে পড়েছিল একবার, ঠিক আছে? অঙ্কটা করে দেখবে, ডাউট থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও। নেক্সট, একটি ঘনকের, সরি এটা ভুল বলে বললাম, দুটি ঘনকের বাহুর দৈর্ঘ্যের অনুপাত ফাইভ ইস টু সিক্স। বাহু বল দিয়েছে ঘনকের প্রত্যেকটা দৈর্ঘ্য, প্রত্যেকটা প্রস্থ এবং উচ্চতা সবাই সমান হয় থাকে, জানিস দিয়ে অঙ্কটা কী বলছে, লেখে দুটি ঘনকের বাহু দৈর্ঘ্য অনুপাত দিয়েছে ফাইভ ইস টু সিক্স, ঠিক আছে? যেহেতু এটা অনুপাত এর কোনো একক হয় না, উহার আয়তনের অনুপাত কত, উহার আয়তন অনুপাত কত, মানে এই দুটো ঘনকের আয়তন অনুপাত ব্যবহার করতে হবে, আয়তনের অনুপাত কত, আয়তনের অনুপাত কত, ঠিক আছে? অপশান দিচ্ছি, দেখো অপশান যেগুলো আছে, অপশান আছে রুট ওভার ফাইভ, রুট ওভার সিক্স, ফাইভ ইস টু সিক্স, 125 ইস টু 125 ইস টু 16, 216, 25 ইস টু 16, এর মধ্যে কোনো একটা উত্তর হবে এবং কোনটা হবে সেটা তোমরা অবশ্যই অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে? নেক্সট একটা অঙ্ক দিচ্ছে, একটি ঘনকের একটি তলের কর্ণ 4√2। তাহলে ঘনকটির কর্ণ কত, কর্ণ কত, অপশান আছে 4√5, 4√3, 4√2, 4√6, এগুলোর মধ্যে একটা অ্যান্সার হবে এবং কোনটা হবে সেটা তোমাদেরকে অবশ্যই করে দেখাতে হবে। এটা কিন্তু একটা ট্রিক আছে অঙ্কটার, ভালো করে বুঝবে অঙ্কটা। একটি ঘনকের একটি তলের কর্ণ দিয়েছে কত, 4√2, তার মানে কি তল মানে কি ঘনকের একটি তল মানে হচ্ছে একটি বর্গক্ষেত্র, বর্গক্ষেত্রে কী বলে দেখো একটি কর্ণ বল দিয়েছে 4√2, বর্গক্ষেত্রে কর্ণ সূত্র মনে আছে যে বাহু √2, তাই তো?
বাহু রুট তোমাকে দিতে হবে 4√2 আছে, দেখো এবার এখান থেকে হিন্স তোমাকে দিয়ে দিয়েছি, এই হিন্স থেকে তুমি বর্গক্ষেত্রের বাহু বার করতে হবে। আর বর্গক্ষেত্রের একটি বাহু মানেই ঘনকের একটি বাহু, তো ঘনক্ষেত্রেও অবশ্যই ঘনকে তুমি কর্ণ বার করতে পারবে, আয়তন বার করতে পারবে, এবং যেগুলো তোমাকে দরকার সেগুলো অবশ্যই বার করতে পারবে, যদি এখানে বার করতে বলছে ঘনকের কর্ণ। ঠিক আছে, আজকের ক্লাস এই অবধি থাকলো, এবং ক্লাসে যে নোটগুলো তোমাকে দেওয়া হয়েছে বা নোটগুলো দেওয়া হলো সেগুলো অবশ্যই নোট ডাউন করে নেবে, এবং এই এই সম্পর্কে তো কিছু অঙ্ক তোমাকে দেওয়া হবে যে অঙ্ক তোমরা অবশ্যই চেষ্টা করবে এবং উত্তরগুলো আমাকে অবশ্যই করে সেন্ড করবে। তার সঙ্গে সঙ্গে আজকের ভিডিওর কিছু অঙ্ক তোমাকে দিয়েছি, যে অঙ্কগুলো অবশ্যই করে দেখো এবং উত্তরগুলো কমেন্ট বক্সে জানাও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও।